এই ফুলের কোনো ক্ষমা নেই। কি হলো, চুপ করে আছো কেন? কেন গিয়েছিলে, উত্তর দাও। আমার আসলে খুব খারাপ লেগেছিল। হ্যাঁ, কুশল চ্যাটার্জি আমাকে কোনোদিনই মেয়ে হিসেবে মেনে নেননি, আর আমিও ওনাকে কোনোদিনও বাবা হিসেবে মানতে পারবো না। কিন্তু এই কথাতে তো কোনো সন্দেহ নেই যে উনি আমার জন্মদাতা, আর ওনার অ্যাবসেন্সে ওনার স্ত্রী না খেতে পেয়ে কষ্ট পাবে এটা আমি মেনে নিতে পারিনি। আমি তোমার কোনো যুক্তি মানবই না। অ্যাটলিস্ট তোমার যুক্তি শোনার মতন মানসিক অবস্থা আমি নেই। আমি ভাবতেই পারছি না তুমি ওই বাড়িতে গিয়েছিলে। আচ্ছা, তুমি আমাকে না জিজ্ঞেস করে কেন গিয়েছিলে? আমার মনে হয়েছিল যে তুমি আমাকে যেতে দেবে না। এর জন্য তুমি আমাকে জিজ্ঞেস করোনি। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে না জানিয়ে কিচ্ছু করবে না। দেখো জাহ্নবী, তোমার আর আমার মধ্যে বিশ্বাস শব্দটাকে তুমি ভেঙে দিও না। আজ আমি যদি এরকম একটা কাজ করতাম, তুমি অ্যাকসেপ্ট করতে? তোমাকে সরি বলতে হবে। তুমি সরি বলো। আমি সরি বলবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আমি এখনো এই ঘটনাটাকে অন্যায় বলে মেনে নিতে পারছি না। তার মানে তুমি অন্যায় স্বীকার করবে না? আচ্ছা, আমি অন্যায়টা না করলে কি করে অন্যায় স্বীকার করবো বলো তো? এত বড় একটা ঘটনা ঘটালে এটা অন্যায় নয়? যাদের সঙ্গে আমার সম্পর্ক নেই, যেই মানুষটার জন্য আমার এতগুলো ক্ষতি হয়ে গেছে, তুমি তারই বাড়ির লোকের সঙ্গে দেখা করতে গেলে? নিশ্চয়ই তোমাকে আহ্বান জানায়নি। সেটা তো করারও কথা নয়, আর এ কথা তো সত্যি যে তুমি যদি আমাদের গ্রামে না যেতে তাহলে আমার সাথে দেখাও হতো না আর এত ঘটনাও ঘটতো না। এখন তুমি এসব কথা বলে জাস্টিফাই করবে নাকি পুরো ব্যাপারটাকে? আরে, এর মধ্যে জাস্টিফিকেশন আসছে কোথা থেকে? আমি তোমার বিবাহিত স্ত্রী, আমাদের মধ্যে জাস্টিফিকেশন এই ব্যাপারটা আসছে কোথা থেকে? আমি জাস্ট ওদের জায়গায় দাঁড়িয়ে ওদের মতো করে ভাবার চেষ্টা করছিলাম। দেখো, আজকে যদি তুমি ওই গ্রামে না যেতে তাহলে তো আমার সাথে আলাপ হতো না, আর আমার সাথে আলাপ না হলে এইসব ঘটনাতে তুমি জড়িয়েও পড়তে না, হয়তো ওদের মেয়ের সাথে তুমি সুখে শান্তিতে সংসার করতে। কি করলে কি হতো আর কি করলে কি হতো না তা নিয়ে জীবন চলে না। জীবন একটা চলমান প্রক্রিয়া, নির্দিষ্ট কিছু থাকে না। মানুষ কি করবে, মানুষ কি করবে না, এর কোনো গাইডবুক নেই। আচ্ছা বাবা, এখন যখন চলেই গেছি তখন আর প্লিজ রাগ করো না। শুধু গিয়ে পড়েছো তা নয়, গিয়ে পড়ার পরেও তুমি ভুল স্বীকার করছো না। তুমি অন্যায়টা স্বীকার করলে না। আমি ভাবতেও পারছি না তুমি অন্যায়টা করে সেটাকে তুমি অন্যায় বলে মানছো না। অন্যায় আমি করিনি ঋষি, তুমি একটু ভালো করে ভেবে দেখো। একজন লোক না খেতে পেয়ে থাকছে বলে তুমি তাকে খাবার দিতে গেছো। পৃথিবীতে কত লোক খাবার পায় না, তুমি সবাইকে খাবার দিতে পারবে? সবার পেট তুমি ভরাতে পারবে? সেই ক্ষমতাটা আমার নেই, ইভেন একজনকে খাওয়ানোর ক্ষমতাও আমার নেই। আমি তোমার পয়সায় আজকে নিয়ে গেছিলাম, আমি তোমার টাকায় খরচা করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি বিষয়টাকে এত বড় অন্যায় হিসেবে দেখবে, তাহলে হয়তো তোমার টাকাটা নিতাম না। বাজে কথা বলো না, টাকাটা আমার না তোমার সেটা ইম্পর্টেন্ট নয়। এই টাকার কথা বলে তুমি নিজেকে ছোট করো না, আমাকে ছোট করো না প্লিজ। বারে যে দানে তোমার কোনো মত নেই, তোমার কোনো ইচ্ছে নেই, সেই দানে আমি তোমাকে জড়াতে যাবো কেন? শোনো জাহ্নবী, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো তুমি ওখানে গেছিলে কেন, আর তুমি আমাকে না জিজ্ঞেস করে গেলে কি করে? তোমার মনে হলো না তুমি একটা অন্যায় করছো? হ্যাঁ, আমার তোমাকে জানানোটা উচিত ছিল, নিশ্চিতভাবেই উচিত ছিল, কিন্তু আমার মনে হয়েছিল আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি আমাকে যেতে দেবে না। আমি হয়তো যেতাম, জোর করেই যেতাম, কিন্তু তোমাকে জানানোটা আমার সত্যিই কর্তব্য ছিল। তুমি যদি আমাকে আগে থেকে বলতে তাহলে আমি তোমাকে যেতে দিতাম না। আমি যদি কোনো কাজকে ঠিক বলে মনে করি আমি সেই কাজটা করেই থাকি, তুমি আমাকে চেষ্টা করলেও আটকে রাখতে পারবে না। জাহ্নবী দেখো, তুমি শুধু শুধুই আমার উপর রাগ করছো। দেখো, আমি সত্যি কোনো অন্যায় করিনি, তুমি একটু ভালো করে ভেবে দেখো। তোমার সঙ্গে এই নিয়ে আমি আর একটা কথা বলতে চাই না। বেশ, তাহলে এই প্রসঙ্গে কথাবার্তা না বলাই ভালো। কিন্তু একটা কথা জেনে রেখো, যে টাকাটা এখানে খরচ হয়েছে সেটা আমি একদিন চাকরি বাকরি করে তোমাকে ফেরত দিয়ে দেবো। এটা এখন বলছি বলে নয়, যখন আমি টাকাটা তোমার কাছ থেকে নিয়েছিলাম
তখনই ভেবেছিলাম তোমার এই কটা টাকা ফেরত নেওয়ার জন্য আমি তো মরে যাব। হ্যাঁ জানি তোমার কিছুই এসে যাবে না, কিন্তু আমার খারাপ লাগবে। আমি একজনকে একটা জিনিস দিতে চেয়েছি, সেটা আমার ইচ্ছেতেই আমি দিচ্ছি, কিন্তু সেই ক্ষমতাটা তো আমার নেই। আমি ভেবেছিলাম যে তোমার টাকা আর আমার টাকা একই, আমি তোমাকে পরে শোধ করে দেব। তোমাকে কি সেই নিয়ে কিছু কথা বলা হয়েছে? তুমি তো এই দেওয়াটাকে সমর্থন করছো না। না, হাজারবার করছি না, লাখবার করছি। আমি চাই না তুমি আমার স্ত্রী হিসেবে তুমি ওদের বাড়িতে যাও। আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু তাই বলে আমি তোমার সম্পত্তি নই। কি বললে? ভেবে দেখো আমি কি বললাম। আমি তোমার স্ত্রী, কিন্তু আমি তো একটা আলাদা মানুষ। দেখো তুমি যেমন একটা মানুষ, ঠিক তেমনই আমি আলাদা একজন মানুষ। তোমার যেমন ইচ্ছে অনিচ্ছের দাম আছে, ঠিক তেমনই আমার ইচ্ছে অনিচ্ছেরও দাম আছে। জানবি, তুমি একটা অন্যায়কে জাস্টিফাই করতে গিয়ে হাজারটা বাজে কথা বলছো। আমি একটাও বাজে কথা বলিনি ঋষি। আলবাত বলছো, সেটা তোমার মনে হচ্ছে। তুমি রেগে আছো তো, তাই তোমার যুক্তি বুদ্ধি গুলিয়ে গেছে। আমার যুক্তি বুদ্ধি গলায়নি। তুমি আমার স্ত্রী, যতই একটা আলাদা ইন্ডিভিজুয়াল হও না কেন, আমার বেসিক কিছু কথা তোমাকে শুনতে হবে। এই কথাটা কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। তুমি কি শুনবে? মানে তুমি নারী স্বাধীনতার জায়গা নিয়েছো নাকি? দেখো নারী স্বাধীনতার জায়গা নেওয়ার মতো কিছু নেই, এটা খুব সাধারণ একটা ব্যাপার। আর যারা এটা মানে না, তাদেরকে আমি মানুষ বলেই মনে করি না। আর এই নারী স্বাধীনতার জয়গান, আমি কোনোদিনও নারী স্বাধীনতার জয়গান গাই না। এটা গাইলে মেয়েদেরকে ছোট করা হয়, আর আমি একটা মেয়ে হয়ে কোনোদিনও অন্য মেয়েদেরকে ছোট করতে পারবো না। বইয়ে পড়া বুলি অরচ্ছ, জীবনটা এইভাবে চলে না। বইয়ে পড়া বুলি আওড়াচ্ছি না, নারী স্বাধীনতা বোধটা না অনেকের থেকে অনেক বেশি আছে আমার মধ্যে, আর তার পথপ্রদর্শক আমার মা। আমাদের যখন খেতে দেওয়ার কেউ ছিল না, না তখন আমার মাই লোকের বাড়িতে কাজ করে স্বাধীনভাবে টাকা রোজগার করে আমাকে খাইয়েছে, পড়িয়েছে, লেখাপড়া শিখিয়েছে, এত বড় করেছে। আর এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, এটাও আমার মধ্যে নারী স্বাধীনতা বোধটা আছে তাই। ফাইন, ঠিক আছে, বুঝলাম, এবার যাও। তুমি আমার উপরে খুব রাগ করেছ না? না না, রাগ করার মতন কাজ করোনি তুমি, রাগ করবো কেন? প্রশংসা করা উচিত তোমাকে। আসলে তুমি এতটা রেগে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। তুমি কি ভেবেছিলে এরকম একটা কাজ করেছো বলে আমি তোমাকে সম্বর্ধনা দেব? তা কেন হতে যাবে, তোমার সাথে কি আমার সম্বর্ধনার সম্পর্ক নাকি? আমি ভেবেছিলাম হয়তো একটু বকবে, কিন্তু এতটা রেগে যাবে আমি সত্যি বুঝতে পারিনি। যারা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, শুধু আমার না, যারা তোমার জীবনটাকেও তছনছ করে দিয়েছে, তাদের দুঃখে তুমি এতভাবে কাতর হয়ে গেলে, কিন্তু টাকা পয়সা খাবার দাবার নিয়ে ওখানে চলে গেলে, আর তারা তোমাকে চারটে কথা শুনিয়ে দিল, তাতে আমার গায়ে লাগেনি। তুমি ছোটবেলা থেকে কথা শুনে শুনে অভ্যস্ত, পরের কথা শুনে তুমি বড় হয়েছো, তাই তোমার গায়ে লাগে না। কিন্তু আমার আত্মসম্মান বোধ সাংঘাতিক, আমি তো আসলে ওইভাবে বড় হইনি, তাই আমার খারাপ লাগছে। তুমি আজকে আমার বড় হওয়াটা খুব ছোট করলে। পরের কথা শুনে বড় হয়েছি বলে আমার পরের কথা গায়ে লাগে না, এটা কিন্তু তুমি ঠিক বললে না। পরের কথা শুনতে কারোরই ভালো লাগে না। এই যে তুমি আমাকে এখন এত কথা শোনাচ্ছ, তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগছে? তুমি আজকে আমাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, আমি তোমার বউ, তাই তুমি আজকে আমাকে এই কথাগুলো শোনাতে পারলে। আজকে যদি আমার সাথে তোমার সেই সম্পর্কটা না থাকতো, তাহলে তুমি এই কথাগুলো আমাকে শোনাতে পারতে না। আজকে যদি আমি চাকরি করতাম, নিজের কাছে অনেক টাকা থাকতো, তাহলে আমি নিজের কাছ থেকেই টাকাটা দিয়ে দিতাম, তাহলে হয়তো। কি আজে বাজে কথা বলছো, টাকা পয়সার জন্য তোমাকে বকাবকি করা হচ্ছে না? না, নিজের টাকা খরচ করলে একটা স্বাধীনতা থাকে, একটা আনন্দ থাকে, একটা শান্তি থাকে, সেগুলো অন্তত পেতাম। এখানে তো সেগুলো কিছুই পেলাম না, উপরন্তু তুমি বকুনি দিচ্ছ। বকুনি বলো না, বকুনি বলে ছোট করো না। আমি তোমাকে বোঝাচ্ছি,
মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করো। জীবনে ওই বাড়িতে আর কোনোদিন যাবে না, কথা দাও। এই কথাটা আমি তোমাকে দিতে পারবো না। মানে আজকে যদি শুনি ওদের অ্যাবসেন্সে আন্টি অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে আমি নিশ্চয়ই যাব ওখানে। আমি যদি শুনি যে আন্টির খাবার ফুরিয়ে গেছে, আমি যেটা দিয়ে এসেছি তাতে হচ্ছে না, আরো খাবারের দরকার, তাহলে আমি আবার যাব। আজকে যদি শুনি যে আন্টি বিপদে পড়ে আমাকে ডাকছে, যদিও তার সম্ভাবনা নেই, কিন্তু যদি ডাকে কোনোদিন, তাহলে আমি যাব। সেক্ষেত্রে তোমার আপত্তিটাকে আমি দাম দিতে পারবো না। আই এম সরি।